এই শোনো না গো, আমাদের পুতুল ডাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। শুভার নাম্বারে ডায়াল করতেই করতে রুম ছেড়ে বেরিয়ে গেল অভ্র। শুভা আর সি হোটেলের ম্যানেজার, রুদ্রর কোনো রাতের সঙ্গী কর্মী হবে, শৈশব গোপনে সেই ঠিক করে। জোরে জোরে গাড়ি ড্রাইভ করছে রুদ্র, রেহান কেউ নেয়নি। কি কারণে তার এত চটেছে মেজাজ সে নিজেই বুঝতে পারছে না। তবে কি অজানা কোনো প্রশ্নের উত্তরের কারণেই, হয়তো হয়তো না, এত দ্রুত গাড়ি চালানোর কারণেই 40 মিনিটের রাস্তা পার হলো মাত্র 20 মিনিটে। গাড়ি এসে থামলো সেই একই হোটেলে, আর সি এর সামনে। নির্ধারিত 404 নম্বর রুমের লক খুলে ভেতরে ঢুকলো সে। আজকে ও বিছানার উপর একটি মেয়ে সেজে গুজে বসে আছে, রুমের লাইট জ্বলছে। রুদ্র পরপর দুবার জোরালো শ্বাস নিল, তাকালো মেয়েটির দিকে। একটু বাদে মেয়েটি মাথা তুলতেই 440 ভোল্টেজে শক খেলো রুদ্র, চমকে উঠলো যেন, নিজে নিজেই আওড়ালো, এ কি, এটা তো সে মেয়েটা যার জন্য এইটুকু সময়ে এই হাল। রুদ্র রেগে পড়ল, হে ইউ, আবার এখানে কেন এসছো? কে এত সাহস দিয়েছে তোমাকে? মেয়েটি ভয় পেল, কেঁপে কেঁপে বলল, আমাকে তো শুভা ম্যাম ডেকেছে আজকের জন্য। রুদ্র ভালোভাবে তাকালো, খেয়াল করলো এবার, কই, এটা তো সেই মেয়ে নয়, এটা তো অন্য মেয়ে। তবে যে একটু আগে সে দেখলো, কি ছিল সেসব? আমি কি তবে চলে যাব স্যার? রুদ্র নিজেকে সামনে জবাব দেয়, না। দরজায় লক টেনে এগিয়ে আসে রুদ্র, হঠাৎ চোখে পড়ল সেদিন রাতের দৃশ্য, ওই মেয়েটা ঠিক এইভাবে বসেছিল না, হ্যাঁ এখানেই বসেছিল, কেমন গুটিসুটি মেরেছিল, কিন্তু কেন? এই মেয়েটি তো কি সহজভাবে বসে, সেই মেয়েটির কি হয়েছিল তাহলে? পরমুহূর্তে এই মাথাটাকে জোরে ঝাঁকালো রুদ্র, অসম্ভব, এই যন্ত্রণা সহ্য হচ্ছে না তার। মেয়েটাকে এক দুবার দেখে এরকম ব্যবহারে কোনো মানে আছে? মাথায় চুলকায় যাক মরুক, মেয়েটা চুলোয় যাক মরুক, তাতে তার কি আসে যায়। রুদ্র বিছানার উপর বসল, মেয়েটির চোখের দিকে তাকাতে সেজুতির জলে ভেজা চোখ দুটো খুঁজে পেলেও যেন। আচ্ছা সেরাতে মেয়েটি কাঁদছিল কেন? উফ, আচ্ছা জ্বালাতো। পরপরই তার চোখে ভেসে উঠলো সেজুতির বাচ্চা মেয়েটাকে খাইয়ে দেওয়ার সময় ঠোঁটের হাসিটুকুন। উফ, কি হচ্ছে এটা কি আমার সাথে? মাথা চেপে ধরল রুদ্র, কি কি হয়েছে স্যার? মেয়েটার কথায় চোখ তুলে তাকালো রুদ্র, এ কি আবার ওই মেয়ে একদম তার সামনে বসে আছে, তাকে এত জ্বালিয়ে হচ্ছে না? আবার আবার তুমি কি চাইছো? হ্যাঁ কি চাইছো? এখনো দাঁড়িয়ে আছো? বের হও, আই সে গেট আউট ফ্রম হেয়ার। রুদ্র গলার সবটুকু জোর দিয়ে চেঁচালো, মেয়েটির আত্মা শুকিয়ে গেল ভয়ে। মনে মনে রুদ্রকে পাগল উপাধি দিয়ে রুম ছেড়ে দৌড়ে বেরিয়ে গেল সে। রুদ্র এক গ্লাস পানি ঢকঢক করে খেলো, বিড়বিড় করল, কি চাই ওই মেয়ে? অভ্র গালে হাত দিয়ে বসে আছে, বাম হাতে পেপার ওয়ের ঘোরাচ্ছে মন দিয়ে। এমন সময় শুভার কল দেখে ফ্রুকুচ গেল কানে ধরতেই শুভা ফটফটে কণ্ঠে পড়ল, হ্যালো স্যার। ইয়েস মিস শুভা, বলুন। শুভ্রা হা হুতাশ করল, বলল, ইয়ে মানে স্যার, বস তো মেয়েটাকে রুম থেকে বের করে দিয়েছেন। অভ্র পুষল না, বের করে দিয়েছে মানে? জি স্যার, মেয়েটি তো তাই বলল, স্যার নাকি খুব রাগারাগি করেছে, ধমকাচ্ছে, এত জোরে কখনো ধমকায়নি বলে মেয়েটি সেই থেকে নাকে চোখে জল দিয়ে কাঁদছে। নিশ্চয়ই মেয়েটি কিছু করেছে, না হলে শুধু শুধু ভাই বের করে দেবে কেন? ভাই তো নিজেই গেল। স্যার আমিও তাই ভেবেছিলাম, কিন্তু স্টাফরা অনেকে স্যারের চিৎকার চেঁচামেচি শুনেছে, আর সব থেকে বড় কথা মেয়েটি কিছু করলে স্যার আমাকেও বলতেন, হুঁশিয়ার করতেন যেন এরকম না হয়, তা তো করলেন না। অভ্র বিভ্রান্তে বলল, রুদ্রের হয়েছেটা কি? ভাই কি বেরিয়ে গেছে কোন থেকে? জি কিছুক্ষণ আগেই বের হলো। অভ্র ছুট্টু করেই বলল, ও ওকে। শুভ্রা তাৎক্ষণিক ধৈর্য হারা হয়ে বলল, স্যার আসল কথা তো বলেনি। কি কথা? শুভা উদ্বেগ নিয়েই বলল, স্যার যাবার সময় কড়া করে বলে দিয়েছেন, উনি না বললা অবধি আর কোনো মেয়ে এখানে যেন না আসে। আবার মিশম খেলো যেন, কেসে উঠলো একেবারে, হতচকিত কণ্ঠে বলল, হ্যাঁ অসম্ভব, কি যাতা বলছেন মিস শুভা,
আই থিঙ্ক আপনার কথা ভুল হচ্ছে। শুভা প্রচন্ড কনফিডেন্স নিয়ে বলল, না স্যার সত্যি বলছি। অব্রর মাথা ঘুরছে। ঠিক আছে আমি দেখছি। ওকে স্যার। ফোনের লাইন কেটে ফোনের দিকে তাকাইয়ে থাকলো অব্র। ভাইয়ের হয়েছেটা কি? নিজে তো মেয়ে পাঠাতে বললো, নিজে আবার বের করে দিল, এখন আবার এসব কি শুনলাম? অব্র দু হাত তুলে বলল, ইয়া খুদা, আমার ভাইয়ের উপর যেন জিনভূতের আচর না পড়ে। পরের দিন সকালে আনুমানিক 11টা সেজুতি বাজারে গিয়েছে অনেকক্ষণ। আমির বাসার পেছনের বারান্দায় বসেছিলেন, সেখানে অনেকগুলো ফুল গাছের টব, দু একটা সবজিও আছে, সে কিনে এনেছিল আর যত্ন করে লাগিয়েছিল সেজুতি। হঠাৎ ডোরবেল বাজলো, সেজুতি এলো বোধহয় হুইল চেয়ার চালিয়ে। সদর দরজার দিকে এগুলো আমির, দরজার নিচের দিকটায় সিটকিনি, খুলে দিতেই হাঁ হয়ে গেল সেটি। ওপাশে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকটিতে চিনতে পারল না তিনি, তবে চেনা চেনা লাগছে অনেক, কোথাও যেন দেখেছে, খুব বেশি না ভেবেই পড়ল। আপনি, আপনাকে তো ঠিক চিনলাম না। রুদ্র ফুললি অ্যাটিটিউডের সাথে জবাব দেয়। রুদ্র, রুদ্র রওশন চৌধুরী। নাম শুনেই চিনে নিলেন আমির, এই লোককে তো কয়েকবার টিভিতে দেখেছে, পত্রিকাও পড়েছে এর সম্পর্কে। নামী ব্যবসায়ী, অডেল টাকা পয়সার মালিক, এত কম বয়সী ছেলের এত সফলতার কথাই তো প্রতিনিয়ত নিউজ হয়। এত বড় বিজনেসম্যান, তার বাসায় ঠিক কী জন্য আসবে ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারল না আমির। তবু এসেছেন যখন সে তো অতিথি। আমির খানিক পাশ ঘেঁষে গেলেন, রুদ্রকে বললেন, ভেতরে আসুন। রুদ্র ভেতরে ঢুকল, চারপাশে একবার চোখ বুলালো, মধ্যবিত্তের বাসা ঠিক যেমন হয় ঠিক তেমনি, কোথাও কোনো বাড়তি কিছু নেই, যা দরকারি ঠিক তাই। দেয়ালে কতগুলো হ্যান্ড ক্রাফটের কাজ টাঙানো অবশ্য। বসুন না। রুদ্রের চশমার গ্লাস ভেদ করে আমিরের দিকেই তাকালো গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানে বসতে আসিনি। কি যেন নাম? সিথি না, সেজ্যোতি। হ্যাঁ সেজ্যোতি, আপনার কে হয়? আমির বিচলিত কণ্ঠে বলল, আমার মেয়ে, কেন বলুন তো, কিছু হয়েছে? ডাকুন ওনাকে, আমার কিছু প্রশ্নের উত্তর চাই। ও তো এখন বাসায় নেই, আপনি আমাকে বলতে পারেন। রুদ্র চোখ ছোট করে বলল, বললাম না, প্রশ্নের উত্তর ওনাকে দিতে হবে। কোথায় গিয়েছেন উনি? কিছু জিনিস আনতে গিয়েছে, আসলে আমার এই অবস্থা, তাই বাজার থেকে শুরু করে রান্নাবান্না সবটাই মেয়েটাকেই সামলাতে হয়। আপনি বসুন না, ও চলে আসবে। রুদ্র তীব্র অহংকারে ফেটে পড়ে বলল, অপেক্ষা করতে আমি পছন্দ করি না, আপনি বরং ওনাকে একটা কথা বলে দেবেন। কি কথা? রুদ্র এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, এটাই যে, তৃতীয়বার যদি রুদ্র রওশনের পাঠানো তোহফা ফেরত দেয়া হয়, তার ফলাফল খুব একটা ভালো হবে না ওনার জন্যে। আর একমাত্র দাঁড়ালো না রুদ্র, গটগট করে হেঁটে বাসা ছেড়ে বেরিয়ে গেল। আমি নাক মুখ কুচকে চেয়ে রইল সেদিকে। হাঁটুর বয়সী ছেলের কি অ্যাটিটিউড, পয়সাওয়ালা হলে যা হয় আর কি, ভদ্রতা বলতে কিছুই নেই, কিন্তু এমন উগ্র লোকের সাথে আমার মেয়ের কি দরকার আর কেন? আর কোনো তফার কথাই বা বলছিল উনি? সেজুতির বাসা থেকে বেরিয়ে সোজা এসে গাড়িতে বসেছে রুদ্র। এলাকাটা বেশ নিরিবিলি, বিল্ডিংটার সামনে গাছপালা লাগানো অনেক, এত গরমে এরকম বৃক্ষ ছায় শান্তিদায়ক হলেও রুদ্রর সেই শান্তি উপভোগ করার সময় নেই, আর না আছে আগ্রহ। সে জানলা আটকে এসি অন করলো, গাড়ি চালাতে চালাতে ভাবল, মেয়েটার বাবার পা নেই, কোনো কাজ করতে পারে না, তার মানে মেয়েটাই কিছু না কিছু করছে। ব্যাপারটা ভাবতে গেলে এটাই বোঝা যায় যে দে নিডস মানি, অথচ আমার পাঠানো টাকাগুলো ফেরত দিল, সেটা একবার নয় বরং দুবার। কেন, কি কারণ? সো কল্ড সেলফ রেসপেক্ট। রুদ্র নিজে হাসলো তার ছেলের হাসি। আজকালকার মেয়েদের আবার সেলফ রেসপেক্ট, এরা টাকা ছাড়া কিচ্ছু বোঝে? আর তার উদাহরণ তো আমার হোটেলে আসা প্রত্যেকটা মেয়ে, পুরনো দিনের জমিদাররা নাকি মেয়েদের তুলে নিয়ে যেত, এক রাত রেখে ফেরত দিত, আবার অনেক মেয়ে সম্মান হারিয়ে আত্মহত্যা করত। এরকম মেয়েদের মাথা নুইয়ে সম্মান করা যায়, অথচ এখনকার মেয়েগুলোকে দেখো, তাদের কি তুলে আনি আমি? না, উল্টে তারাই এসে ভিড় জমায় আমার সাথে থাকার জন্যে। একটার থেকে 500,000 টাকা কামানোর মতো সুযোগ কোনো মেয়েই হাতছাড়া করতে চায় না যে, লোভী এক একটা। আচ্ছা, কোনোভাবে কি সেজুতি মেয়েটার টাকার পরিমাণ কম হয়ে গিয়েছে? অভ্র কত টাকা দিয়েছে সেটা তো জানা হয়নি।
যদি কম হয় তবে বাড়িয়ে দেব, ডাবল দেব আমি, কিন্তু কোনমের দান নিয়ে রুদ্র রোশন বাঁচবে না। পরমুহূর্তে মাথায় একটা কথা আসতে রুদ্র তুষ্ট হাসল। ও ওয়াও, মিস সেজুতিকে নিয়ে ভাবতে গিয়ে হোটেলে সে মেয়েটার কথা আমার একবারও মনে পড়েনি। ব্যাপারটা খুব একটা খারাপ হয়নি, এমনিতে সেই মেয়েটা আমার মাথা চিবিয়ে খাচ্ছিল, পরের বার পাই বারবার আমার সামনে আসা একেবারে ঘুচিয়ে দেব। রুদ্রকে জ্বলন্ত অগ্নিশিখা, তাকে ধরতে এলে যে নিজেকেই পড়তে হবে। হুট করে মাঝ রাস্তায় গাড়ি থেমে গেল রুদ্রর, বারবার স্টার্ট করলেও লাভ হচ্ছে না। রুদ্র বিরক্ত হয়ে নেমে এলো গাড়ির সামনে, ডিকি খুলেও বুঝে উঠল না কিছু। কিছুক্ষণ খুঁটিয়ে খাটিয়ে দেখে বুঝলো ইঞ্জিনের দুরবস্থা। আজকেই ড্রাইভার ছাড়া বেরিয়েছে আর আজকেই অবস্থা, ডিসগাস্টিং। রুদ্র গাড়ির সাথে হালান দিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো। অভ্রন নাম্বারে দুবার ডায়াল করার পরে ওপাশ থেকে ফোন রিসিভ করলো সে। কোথায় থাকিস তুই, কতবার কল করতে হয়? সরি ভাই, শাওয়ার নিচ্ছিলাম। শোন, আমার নিয়ে আসা গাড়িটা খারাপ হয়ে গেছে, আমি তোর ফোনে লোকেশন পাঠাচ্ছি, ইমিডিয়েট কাউকে দিয়ে গাড়ি পাঠিয়ে দে। ওকে ভাই, আমি পাঠাচ্ছি। 10 মিনিট হলো গাড়ি আসার নাম নেই, অবশ্য আসার কথাও না। রুদ্র বাড়ি থেকে সেজুতির বাসা অনেকটা দূরে, কিন্তু করার রোদ্রে রুদ্রর পক্ষে দাঁড়িয়ে থাকা দুষ্কর। ওইদিকে গাড়ির এসিও বন্ধ, ফর্সা মুখ লাল হয়ে উঠেছে রোদ্রের তাপে, মেজাজের অবস্থাও দফা রফা। এভাবে কারোর জন্য কখনো অপেক্ষা করেছে নাকি? অনেককে করিয়েছে। রুদ্র আবার মোবারককে কল দিল, এবারেও তার একই কথা, স্যার আসছি আমি, আর কিছুক্ষণ লাগবে। রুদ্র রেগে মেগে ফোন কাটলো। আরো খানিকক্ষণ পরে মোবারক কল দিল তাকে। রুদ্র কিরমিরিয়ে বললো, রুদ্র কোথায় তুমি? ড্যামেট, এভাবে কতক্ষণ এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো আমি? সো স্যার, আসলে গাড়ি জ্যামে আটকে গিয়েছে, আমি রাস্তার উল্টা পাশেই আছি, কিন্তু জ্যামের কারণে গাড়ি ঘুরিয়ে আনতে পারছি না। পেছনে তাকালে ওই তো গাড়ি দাঁড়িয়ে আছে তার, আসলে এই বিশাল জ্যাম, অথচ এই রাস্তায় চলেছে, ঢাকা শহরে কি একটা অবস্থা। রুদ্র শ্বাস ফেলেই বলল, ঠিক আছে তুমি ওখানে গাড়ি সাইড করো, আমি আসছি। ফোনের লাইন কেটে রাস্তা পার হওয়ার জন্য এগুলো রুদ্র, সচরাচর নিজের গতিতে যাতায়াত করার কারণে এই অভ্যেস নেই বললেই চলে। শেষ কবে রাস্তা হেঁটে পার হয়েছে মনে নেই, তাই একটা খুব সুবিধা করে উঠছে না। রাস্তার গাড়িগুলো কি স্পিডে ছোটে এই প্রথম আন্দাজ করল রুদ্র। যান হাতে নিয়ে পার হতে হয় দেখছি, যার একটা ধমকে তটস্থ থাকে গোটা থানমন্ডি, সে কিনা রাস্তা পার হতে রীতিমতো হিমশিম খাচ্ছে। আরে এই যে গাড়ি আসছে তো, সরে যান, এই যে শুনতে পাচ্ছেন? পেছন থেকে অনবরত চেঁচিয়ে যাচ্ছে সেজুতি, হাতে তার বাজারে ব্যাগ, পুঁইশাকে লতানো ডগা বেরিয়ে আসছে সেখান থেকে। ফেরার পথে কাউকে এমন ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পার হতে দেখে দাঁড়িয়ে গিয়েছে। হুট করে এই লোকটার অন্যদিকে গাড়ি থেকে আসতেই দেখি চেঁচিয়ে যাচ্ছে তখন থেকে, কিন্তু লোকটার কান নেই সেখানে, চেঁচিয়ে গলা ভাঙলো শুনছে না এত গাড়ির শব্দে। সেজুতির বলা কথাগুলো কান অব্দি পৌঁছানো রুদ্রর, সে তো রাস্তা পার হতে গিয়ে হাবুডুবু খাওয়ার মতো দশা। রুদ্র হঠাৎ চোখে পড়লো তার দিকে একটা গাড়ি খুবই হাই স্পিডে এগিয়ে আসছে, কিন্তু সরে যাওয়ার আর উপায় নেই, অনেকটা দেরি। তবে কি এখানে মৃত্যু? রুদ্র রওশন চৌধুরীর রাস্তা পার হতে গিয়ে মরবে? নিউজ আসবে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন রুদ্র রওশন চৌধুরী? সত্যি মৃত্যু এভাবেই আসবে? জানা ছিল কি রুদ্র প্রস্তুতি নিল মরার। গাড়ি কাছাকাছি আসতে হুট করে কারো থাকায় রাস্তা পাশে পড়লো ছিটকে, পিচের সাথে কপাল ঠুকে গেল, টনটন করে উঠলো জায়গাটা, ছিলে গিয়েছে। কপাল চেপে ধরে সামনে তাকালো রুদ্র, কে ধাক্কা দিল তাকে? সে কি বেঁচে গেল? তবে তার থেকে খানিকটা দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একটি মেয়ে, পাশেই সবজির ব্যাগটা লুটোপুটি খাচ্ছে। ধাক্কা দেয়া গাড়িটাও নিয়ন্ত্রণ হারিয়ে কারেন্টের খাম্বার সাথে বাড়ি লেগেছে। তার কি অবস্থা রুদ্র জানে না, মেয়েটি তাকে বাঁচিয়েছে সেইটুকুনি শুধু ঢুকেছে এর মাথায়। রুদ্র উদ্ভ্রান্তের মতো সেদিকে ছুটে গেল, ঝাপসা চোখে কাউকে নিজের দিকে ছুটে আসতে দেখলো ও স্পষ্টভাবে কিছু বুঝে ওঠার আগে দু চোখের পাতা বন্ধ হয়ে এলো সেজুতির। মনে মনে শুধু প্রার্থনা করলো সে যেন বেঁচে থাকে, না হলে বাবার কি হবে। রুদ্র কাছে এসে হাঁটু মুড়ে বসে সেজুতিকে নিজের দিকে ফেরালো, মূর্তির শিরদাঁড়া ঠান্ডা হয়ে এলো তার। আশেপাশে লোকজনের ভিড়, গাড়িগুলো যেতে না পেরে বিশাল জ্যাম বেঁধেছে এপাশেও।